মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। প্রেমের কারণে প্রায় আলোচনায় আসেন পিএসজির এই তারকা। পিসিএন এই নেইমারের বাবাও। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন ও স্পেনের সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছেন প্রেমে মজেছেন নেইমার সিনিয়র। 7 বছর আগে নেইমারের মা নাদেন গনকালভেজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় নেইমার সিনিয়রের। ক্লারিনের দাবি, বিবাহ বিচ্ছেদের পর নেইমার সিনিয়রের সঙ্গে এই প্রথম কোনো নারী জনসম্মুখে দেখা গেল। 19 ফেব্রুয়ারি রিও ডি জেনেরোই কার্নিভাল সাম্বাদর মার্কুইস দ্য সাপুকায় অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। নেইমারের বোন রাফায়েল সান্তোস সেই কার্নিভালের সাম্বা স্কুলে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 58 বছর বয়সী নেইমারের বাবার সঙ্গে 45 বছর বয়সী সেই নারীর নাম মারিয়ানে বেনাদি সান্তোস। তিনি নেইমারের খুব কাছের বন্ধু আন্দে বেনাদির মা। ক্লারিন জানিয়েছেন আন্দে বেনাদি নিজেই এই প্রেমিক জুটিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। নেইমারের বাবার এই রোমান্স নিয়ে তোলপাড় শুরু হয়েছে ব্রাজিলে।